ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। রাজধানীর বটতলা এলাকা থেকে আটক করা হয় দুই নেশা কারবারিকে। সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বুধবার রাতে বটতলা ফাঁড়ি থানার পুলিশ ও পশ্চিম আগরতলা থানার পুলিশ যৌথভাবে বটতলা মার্কেটে অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুইজন নেশা কারবারিকে আটক করা হয়। ধৃতরা হল বিকাশ বিশ্বাস বাড়ি আমতলি থানা এলাকায় এবং সুকান্ত বর্মন বাড়ি জয়নগর গাঙ্গাইল রোডে। ধৃতদের কাছ থেকে 5.22 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং 42টি ব্রাউন সুগারের কোটও উদ্ধার হয়েছে। একই সাথে নগদ 3,000 টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক আশা ব্যক্ত করেন, পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে ধৃতদের কাছ থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। ধৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও একজনের নাম জানা গেছে বলে জানান তিনি। কে বটতলা টিওপি স্টাফ ওয়েস্ট আগরতলা ওসি ইন্সপেক্টর ধৃতদের সুপারভিশনে ওসি বটতলা টিওপি তপন দাস আর সাব ইন্সপেক্টর বৃহণলা জামাতে, এরা বটতলাতে অনেকদিন থেকে আমরা নজর রাখছিলাম যে কারা পেডলার আছে, চেষ্টা করছি এটা ক্লিয়ার করতে। তো রাজধানী বটতলা মার্কেট থেকে দুজন সাসপিশিয়াস ধরা পড়েছে, বিকাশ বিশ্বাস বাবার নাম সুদন বিশ্বাস, চারিপাড়া পুলিশ পাড়া আমতলি থানা বাড়ি, আর আরেকজন হচ্ছে সুকান্ত বর্মন সন অফ শশাঙ্ক বর্মন জয়নগর গাঙ্গাইল রোড পশ্চিম আগরতলা থানার বাসিন্দা। এই দুজনের সার্চের মধ্যে টোটাল 5.22 গ্রামস হেরোইন পাওয়া গেছে, 42 ভায়াল পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা 3,000 রুপিস ক্যাশ পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমরা রেলেভেন্ট সেকশন NDPSC কেস নিয়েছি, আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, আজ আর রিমান্ড চাওয়া হবে। রিমান্ড ছেলে হয়তো আরও কিছুর মধ্যে তথ্য বেরিয়ে আসবে। এমনি প্রিমিয়ার ইন্টিগ্রেশনে একজন মঙ্গলের নাম বলছে, বর্তমানে যার থেকে ওরা কিনে এরা ফার্দার এটা ড্রাকপ্যাডলিং করে আগরতলাতে। এরকম আমরা আরও কিছু লোক গোলবাজার বটতলা যারা ড্রাকপ্যাডলিং ইনভলভ আছে এটা তাদের নাম আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। বেসিক হচ্ছে মার্কেটগুলোকে ড্রাগ ফ্রি করা, মার্কেটগুলো যদি ড্রাগ সেলিং বন্ধ হয়ে যায় মোটামুটি টাউন থেকে ড্রাগটা অনেকটা মানে নির্মূল হতে পারে। তো আজকে আমরা এখন ফরওয়ার্ড করছি আর কোর্টকে প্রেয়ার করছি যে রিমান্ড দেওয়ার পরে আমরা, তাছাড়া আয়োগকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে মঙ্গল যার নাম উঠে আসছে প্রিমিয়ারিতে বটতলাতে যে সেল করে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করবে। তো সবাইকে একটু এটাই বার্তা দিব যে সচেতন থাকতে, এরকম যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি থাকে তো পুলিশকে ইনফর্ম করতে, সো দ্যাট আমরা আগরতলা কেস আত্মীয়কে ড্রাগফ্রি করতে পারি। তাছাড়া আরেকটা আমরা সচেতন করব, যেহেতু ড্রাগ পেডলাররাই বিভিন্ন রকমের চুরিতে যুক্ত থাকে, তো বাইকগুলো যখন পার্ক করবেন 1 লাখের উপরে সব বাইকগুলোর দাও, তো একটা মানে স্পেশাল লক আলাদা করে লাগিয়ে নেবেন। আর পার্কিং স্পেসে যদি কোনো সাসপিশিয়াস মানুষ ঘোরাফেরা করে তো ওকে প্রশ্ন করবেন, কারণ কি পার্কিং স্পেসে গাড়ি পার্ক করার পর তো ওখানে দাঁড়াবার কোনো প্রশ্ন ওঠে না। তো এই যে পার্কিং স্পেসের কাছে একটা ক্রাউড গ্যাদার হয়ে থাকে, বাইক পার্ক করেন যতগুলো এখানে ছোটো ছোটো মলগুলো যে আছে সামনে, এইগুলোতে পার্কিং স্পেসে যদি আনএসএল লটিং দেখেন তো এগুলোকে, কারণ কি যেই হারে ড্রাগ কনজাম্পশন আছে তো এরাই সব আবার এটাকে নিজের ড্রাগ অ্যাডিকশনকে ই করার জন্য বাইক ফাইক চুরি করে, বিভিন্ন চুরি করে। তো এটাও একটু নাগরিক সচেতন থাকলে ভালো হয়, তাহলে আমরা চুরিটা মোটামুটি কন্ট্রোলে আছে আরেকটু। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।